শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার আব্বার নাম আজিজ সন্দর আলী, আমার মায়ের নাম সাজিয়া বেগম। দেবিদার আমি ছাত্রলীগ করতাম, দেবিদার প্রাইমারি স্কুলে থানার সামনে শরণার্থীরা যে আসতেছে, আমরা একটা খানার আয়োজন করছিলাম, কিন্তু দায়িত্ব খাওয়াইতাম চারটা। এমন তো অবস্থা, সকালবেলা ফজর নামাজের এই পরে পরে আষ্টজন পাক বাহিনী উত্তর দিকে আসতেছে, তারা রানী পাঞ্জাবি, তাদের গা ইউনিফর্ম আছে, হাতিয়ার আছে, একটা ওয়ারলেসও আছে। তখন আমরা দুজন ছিলাম, আমি আমার বন্ধু সামাদ, এই যে প্রাইমারি স্কুলের ভিতরে কতগুলো আর্মির লোক পুলিশের লোক ছিল, ওনাদের ডাক দিলাম। ওনাদেরকে ডাক আনার পরে ওনারা বললো যে তাদের সাথে হাতিয়ার আছে, আমরা তো কালিয়া। এরপর আমরা গেলাম থানায়, গেছি পরে অফিসার বললো যে আমি তো হাতিয়ার করতে পারবো না, যদি এখানে ক্যান্টনমেন্ট থেকে যদি আইসা বলে হাতিয়ার করি মানে তখন আমি কী জব দিব। এরপরে ওনাকে বুঝাই শোনাই আমরা ম্যাগজিন বাঁধিয়ে এরপরে হাতিয়ার নিলাম। হাতিয়ার নিয়ে আমরা এখান থেকে আক্রমণ করতে থাকি। এরপর যাবার বুঝো পর্যন্ত এই 8 জন মসজিদের ভিতরে ঢুকলো, মসজিদের ছাদ ভাঙিয়া আমরা এই 8 জনকে ইয়ে করলাম, 8 জনকে মারতে সক্ষম হইলাম। এরপরে ইয়াম থেকে আমরা আসছি দেবিদার আসার পরে, এরপরে দেখি আরো 6 জন, এরপর আবার ওই ছয়জনও যাবর পর্যন্তই শেষ। এরপরে তো আমরা যার যার বাড়িতে আমরা গেলাম, গিয়েছি পরে তো এখানে ময়নামতি ওই লোক আছে, ময়নামতি পাকসেনারা এখানে থাকে, এটা তো আমরা জানি। ইন্ডিয়াতে মুক্তিযোদ্ধাদের লোক ভর্তি করতেছে এমন একটা আলাপ আলোচনা শুনলো, তো এখন আমরা প্রথম গেলাম বক্সনগর দিয়ে, বক্সনগর নাইগর হয়ে বক্সনগর দিয়ে আমরা রেললাইন অতিক্রম করে ওই পারে গেলাম। ওই পারে গেছি পরে প্রথম একটা স্কুলের মধ্যে আমরা গিয়ে ক্যাম্প করলাম, ওই স্কুলটার নাম ছিল নগর। 1 সপ্তাহ পরে ওই হাই স্কুলের মধ্যে পাঞ্জাবের বোম মারলো, বুঝলেন, বোম মারার পরে আমরা একবারে ছত্রভঙ্গ হয়ে গেলাম। এরপরে আমাদেরকে বুঝাই শোনাইয়া আমাদের অফিসাররা বক্সনগরের থানার পূর্ব দিকে পাহাড়ের ভিতরে আমাদেরকে নিয়ে গেল। ওই জায়গাতে আবার আমরা নতুন করে ক্যাম্প একটা সিস্টেম করলাম, গড়দুয়ার আমরা উড়াইলাম, আমরা উড়েছি, কামলা হয়েছি, এক একটা ব্রেয়ার মধ্যে 100 জন 150 জন করে এক একটা ঘরের ভিতরে আমরা থাকতাম। এখানে ছিল প্রফেসর রূপ সাহেব ছিল ইনচার্জ, ওনার ছিল আমাদের কলেজের প্রফেসর। এখান থেকে আমাদের 100 জন মানুষ উচ্চ ট্রেনিং আসাম গোহালি লোহারবন পান্ডেল বাক্সি সাহেবের
আন্ডারে আমাদেরকে দেয়। আমি বলছিল যে একটা গল্প করছিল যে যে শেখ মুজিব আমার ক্লাসমেট, আমরা একসাথে লেখাপড়া করছি। আচ্ছা, ওখান থেকে আমরা ট্রেনিং করে আসার পরে আমাদেরকে আগরতলা নিয়ে আসে। আগরতলা যে নিয়ে আসে, এমন তো অবস্থা এখানে, এই যে কসবা কুনা এবং সালদা নদী ওই এরিয়া দিয়া আমাদের কোনো লোক টিকতে পারতেছে না। আগরতলা থেকে আমাদের বললো যে তোমরা তিন দিন এখানে থাকবে। তো তিন দিন থাকার পরে আমাদের তো বাক করলো, প্লাটন ওয়াইজ দিয়ে একটা বাক করলো, বুঝলেন, প্লাটন বুঝলেন, প্লাটন টু ওয়াইজ হিসাবে আমি আমার যে প্লাটন কমান্ডার ছিল, বুঝলেন, হে হের অফিসাররা নিয়ে নিল আগরতলা। আগরতলা তাকে নেওয়ার পরে এরপরে আমি আর্মির সাথে থাকতাম, বুঝলেন, ডাক্তো উল্লেখযোগ্য। আবার এখান থেকে এই যে সালদা নদী যেই যে ব্যাঙ্গারগুলো আছে, এই মানে সালদা নদীতে পাহাড়টার নাম হলো কাড়ামুড়া, লোত্তমুড়া, হগিরেমুড়া, জগরামুড়া, বুঝলি, এই পাহাড়ের মাঝে আমাদের ব্যাঙ্কার। এমন দিন নাই যে আমাদের গোলাগুলি হয় না, পাঁচ সাতশো রাউন্ড আমাদের একটা ব্যাঙ্কারের যে গুলি হয় না, তারা আছে রেল লাইনের উপরে। এখান থেকে আমাদের একদিন হঠাৎ করে উঠে নিয়ে আনলো, উঠে নিয়ে একটা অপারেশন করাইলো, একশো পাঁচ জন নৌকা দিয়ে আসতেছে তারা। বুঝলেন, আমরা আগে খবর পাইয়া আমরা ওখানে গেছি, ওখানে গিয়া এরপরে ওই একশো পাঁচ জনকে আমরা নৌকার মধ্যে ব্রাশ মারছি, ব্রাশ মারছি করে এরপরে এখানে নয়জন পাওয়া গেলো জীবিত, আর হে লোকটি মৃত। বুঝলেন, এই নয়জনটা নিয়ে গেল ইন্ডিয়া। ইন্ডিয়ান আর্মিরা বললো যে তোমরা এগুলোর গায়ে হাত দিও না, আমাদের ভাইয়েরা যে পশ্চিম পাকিস্তান আটকা বসে এদেরকে আনতে হবে বিনিময় করে, তোমরা তাদেরকে কোনো কিছু করো না। তারপরে আমরা আসি সালদা নদী আসি। একদিন এই যে আগরতলাতে উসমানী এমএজি আতাউলগনি উসমানী সাহেব আগরতলাতে একটা মিটিং করলেন, একটা মিটিং করে বললেন যে সালদা নদীর থেকে গুমতির ব্রিজ বন্ধ, যেই দিন আমাদের আন্ডারে আসবে সপ্তাহ দশ দিনের ভিতরে আমাদের দেশ স্বাধীন হবে। মিটিংয়ের পরে আমরা যেই ব্যাংকার আসছিলাম চারজন, এই ব্যাংকার দিয়ে নিয়ে গেলো তিনজন, যেই ব্যাংকার তিনজন, এই ব্যাংকার দিয়ে নিয়ে গেলো দুজন। এইভাবে নিয়ে আমাদের কমলাবন কমলাবন নামে একটা জায়গা মেতে আমাদের এই বাচ্চার খাওয়া হইলো। এই সময় দুপুর তিনটা বাজে। এরপর আমরা খাইলাম, এরপর আমরা রেস্ট করলাম এক দেড় ঘন্টা রেস্ট করার পরে, এরপর বলিনি আসলাম। আমাদের আসার পরে বললো যে তোমাদের এখন জানোয়াজ হবে, যে মরলে আর কোনো জানোয়াজ নাই। তখন আমাদের ভিতরে একটা গুঞ্জন আরম্ভ হলো যে আমরা দেশ স্বাধীন করতে আসছি, আমরা এখানে মরলে ইন্ডিয়ার মাটিতে আমাদেরকে মারি দিব, আমরা এটা মানব, আমরা বাংলার মাটিতে আমরা চাই মারি দিব। তখন আমাদের এক বড় ভাই ছিল ঢাকা বাড়ি, ওনার নাম ছিল আব্দুল রাজ্জাক, আমার থেকেও মনে হয় আট দশ বছরের বড়। এক ওনায় বললো যে আচ্ছা ঠিক আছে, আমি কথাটা বলতেছি। তখন ওনায় বললো যে আমাদের মুক্তিযোদ্ধার একটা ওসিয়ত আছে, ওসিয়তটা হইলো এই যে আমাদেরকে যে বাংলার মাটিতে মাটি দেওয়া হয়, ভারতের মাটিতে মাটি না দেওয়া হয়, আমরা ইন্ডিয়ার মাটি আমরা চাই না, আমরা আমরা আছি বাংলাদেশের জন্য, মাতৃভূমি রক্ষা করার জন্য, মাতৃভাষাকে রক্ষা করার জন্য, বাংলাদেশ স্বাধীন করার জন্য, আমরা যে ইন্ডিয়ার মাটিতে মাটি না দেওয়া হয়। এরপরে একটা বয়স্ক লোক ছিল, ওনায় কিন্তু মুক্তিযোদ্ধা না, ওনায় বললো যে বর্ডারের লোকে একবারে বর্ডারে লাগা, আমার এই জায়গাটা আছে, আমি এ শহীদ মুক্তিযোদ্ধার জন্য এই জায়গাটা উচিত করে দিলাম। এই জায়গাটার নাম হয়েছে কোকলাবাত্তর। এরপরে আমরা অপারেশনে গেলাম, অপারেশনে যাওয়ার পরে এরপরে আমরা সারা রাত আমরা অপারেশন চলছে। এরপর শেষ রাত্রে গিয়া ঠিকাল এলো যে আমরা যতটুকু অ্যাডভান্স করছি এতটুকু ব্যাক করার জন্য ব্যাক করছি। পরে ইডিতে আবার পাঠানি পাঞ্জাব হয়ে পড়ছে, এর মধ্যে ইয়ার হামলা হইলো, ইয়ার হামলা হেঁদের উঠলি। এখানে পরের দিন একটা ছেলে দুপুরবেলায় একটা ব্যাগ দিয়া কতগুলো ডাল দিয়া মাখাইয়ে কতগুলো ভাত নিয়ে গেছে, খালি দিয়ে কচুরি গানার ভিতর দিয়া বুঝলেন। প্রথমে আমি পাইলাম, তখন আমি বললাম যে আমার প্লেটে করে ভাত দেয়া, হ্যাঁ এক প্লেট ভাত দিয়েছে ডাল দিয়া মাখাইয়া। এরপর আমি দিয়ে খামু গিয়া খামু কোথায় হমানে গুলি হইতেছে, বাঙ্গা একটা লেট্রিন, এই লেট্রিনের দরজা মরজা নাই, দরজা জানালে কিছুই নেই, লেট্রিনের ভিতরে ঢুকছি, লেট্রিনের ভিতরে ঢুকিয়া দেখে যে মলগুলো যে আছে না ওদের পুকে এমনি বিলবিল করতেছে। তখনই আমার এই প্লেটটা দিয়া প্লেটটা দিয়ে মলার জায়গাটা এমনি আবদা দিছে, আর আবদা দিয়ে খাইতেছি, দেখি এক সাপে খালি উপরে থেকে খালি ফুট 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 করতেছে। একবার আর খাইতে পারলাম না। এখানে সাপে কেমন যে মরলে তো আমার আমার সাথের ভাইয়েরা বলবে যে শালায় ডরে গিয়া লেট্রিনের মধ্যে ঢুকছে, এখানে সাপে কামড় দিছে। এইটা এই চিন্তা করে আমি এসে গেছি আর আসি করে আরেকজন বললো কী ভাই আমি এই ঘটনা
তারপর বললো যে যা যা ভাগ করার কাম নেই এখন নিয়ে যাও। আমরা 11 জন লোক ক্যাটেকে বইরা গেলাম, ক্যাটেকে বইরা যে চতুর্পাশিতে পানি, ওই সময় তো পানি আর পানি চতুর্পাশিতে পানি। আমরা এই ক্যাটেকে বাড়ির মধ্যে আসি, এখানে ঘাস উচ্চা রদ উচ্চা এই মানুষ, এখানে খাওয়ারও কোনো ব্যবস্থা নাই, খাই কি এই যে কলা গাছের ভিতরের যে ইয়া চহুই বলি আমরা, এটা ব্যানের দিয়া একজনে ব্যানের দিয়া গুটাইছি আর দুজনে ধরে রাখছি, ধরে রেখে তারপর ওই জিনিসটা বুঝলা এরকম এরকম টাইট টাইট বুঝা আমরা এগুলো খাইছি। আমাদের কাছে এমন এমন উল্লেখযোগ্য ভুললেও নাই যে আমরা আমরা ভুললেও করতেছি না। এরপর শেষ রাত্রে পিট পিট বৃষ্টি পড়তেছে, এমন তো অবস্থা, আমরা মানে খালে দিয়া কচুরি ঘানা দিয়া ইন্ডিয়াতে ঢুকতে গেছি। এরকম করতে করতে আমি 2.5 দিন গেছে আমাদের, কিন্তু আমাদের সাথী ভাইয়েরা তো মনে করছে আমরা খরচ হয়ে গেছি। আর অনেক ঘটনা আছে, এই যে মানে রেল লাইন দিয়ে পাঠানি পাঞ্জাবি আসতেছে ট্রেনে, তো ওই সময় আইয়েরে আইয়েরে একটা শব্দ ছিল, আমরা এখানে নাইগর নামে যেটা নিয়ে বক্সনা করে মানে রেল লাইনের এখানে আমরা গিয়ে হাতিয়ে নিয়ে আনিছি আনি, আর শরণার্থী এমনি পিঁপড়ের মতো উঠতেছে, আইয়েরে আইয়েরে শব্দ শুন না, পাট খেতে আমাদের মাথার উপরে গেছে, তো পাট খেতের ভিতরে শরণার্থীরা ঢুকতেছে, আমরা তো আমরা আনিয়ে বসে আছি। তা আমরা এখন দেখতেছি যে তারা যে ট্রেনের মাঝে যদি আমরা ফায়ার করি ব্রাশ মারি, তাহলে তারা যদি পাট খেতের দিকে ব্রাশ মারে তাহলে আমাদের হাজার হাজার মানুষ মানে থাকবে না শরণার্থী। এমন তো অবস্থা, আমরা একটু চুপ করে আসি, যাক এরা এরা এদিকে যাক, উত্তর দিকে যাবে উত্তর দিকে যাক। এরপরে ট্রেনটা যখন চলে গেল, একটা বাচ্চা বললো যে 15 দিন না 12 দিন বস বললো, এটা এটা আমার খেয়াল নাই, বাচ্চারা যে কান্না করে বাচ্চার মা তার মুখে মাঝে চাপ দিয়ে ধরছে, এখানে দম গেছে, যে বাচ্চারা ভাইরাস এটা থেকে যে নাই যে পাটকে যে ভালাইয়া কাঁদতে কাঁদতে ইন্ডিয়া চলে গেছে। কিন্তু আমার আমার তো বহুত ঘটনা আছে এরকম, এরপর আমাদের সাথে ভাই অনেক নাই, ওখানে গেলে পাওয়া যায় যে এই যে নাম মানে নামগুলো আছে এখন খুব একটা সুন্দর করছে, মানে টাইস টাইস দিয়ে এখন সুন্দর করছে সরকার বর্তমান সরকার। আমি এগুলো আমার বক্তব্য আমি শেষ করলাম, আসসালামু আলাইকুম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।